হ্যাঁ স্টুডেন্টস দিস ইজ দ্য ক্লাস নাম্বার ফোর অ্যাবাউট নেটওয়ার্কিং চ্যাপ্টার থ্রি অ্যান্ড আজকে আমরা পড়তে চলেছি ওয়েস আই মডেল এর আগের ক্লাস নাম্বার থ্রিতে এর আগের যে পার্টটা ছিল চ্যাপ্টারের সেই অংশটা পড়িয়ে দিয়েছি অলরেডি আর ওয়েসআই মডেলটা জাস্ট টাচ করেছিলাম তো আজকে আমরা ওটা ডিটেলসে ওয়েস মডেলটা ডেডিকেটেডলি ভিডিওতে জন্য পড়বো আমরা ভিডিওতে তো চলো শুরু করা যাক ওকে তো ওয়েসআ আই মডেল ওর ওপেন সিস্টেম ইন্টারাকশান মডেল এটা নিয়ে পড়বো আচ্ছা আমরা তার আগে বলে নিই যেটা জানি যে একটা ইন্টারনেটের মাধ্যমে দুটো কম্পিউটার যুক্ত থাকে তো এই ইন্টারনেটের মাধ্যমে যে দুটো কম্পিউটার যুক্ত হচ্ছে এই দুটো কম্পিউটার যদি একটা সাপোজ ধরে নাও উইন্ডোজ কম্পিউটার রইলো আর একটা ধরে নাও ম্যাক কম্পিউটার রইলো যেটা কি না ল্যান্ড কেবিলের মাধ্যমে বা মানে যেটা আমি বলেছিলাম অলরেডি আর জে ফর্টি ওয়েব যে কেবিল সেই কেবিলের মাধ্যমে যদি দুটো যুক্ত থাকে তো তাহলে তাদের মধ্যে আমরা ম্যাচ করবো কী করে সেটা তো সম্ভব না দুটো আলাদা অপারেটিং সিস্টেম তো সেক্ষেত্রে যে আমাদের ওয়েস আই মডেলের সাতটা লেয়ারের যে কনসেপ্টটা সেই জিনিসটা আসছে টোটাল সাতটা লেয়ার হয় ওয়েস আই মডেলের তো বেসিক্যালি ওয়েস মডেল ফার্স্ট তৈরি করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান ফর স্ট্যান্ডার স্ট্যান্ডার্ডাইজেশান যেটা আই এস ও নাইনটিন এইটি ফোরে তো এই যে সাতটা মডেল আছে তার প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশান লেয়ার সেকেন্ডেরটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার থার্ড হচ্ছে সেশন লেয়ার তারপর ট্রান্সপোর্ট লেয়ার তারপর নেটওয়ার্ক লেয়ার তারপর ডেটা লিঙ্ক লেয়ার অ্যান্ড দ্য লাস্ট লেয়ার অফ ওয়েস আই মডেল ইজ ফিজিক্যাল লেয়ার তো টোটাল সাতটা লেয়ার আছে তো এই সাতটা লেয়ারের মধ্যে বেসিক্যালি যে ফার্স্ট লেয়ারটা অ্যাপ্লিকেশন লেয়ার সেই অ্যাপ্লিকেশন লেয়ারটা আমরা নেটওয়ার্ক প্রোটোকল যে পড়েছিলাম তার উপর বেস করে চলে ব্যাপারটা কীরকম হচ্ছে যে আমি যদি বলি যে অ্যাপ্লিকেশন লেয়ার একটা অ্যাপ্লিকেশান লেয়ার লেয়ার অফ নেটওয়ার্কস তো এর মানে এটা নয় যে আমরা বুঝবো যে অ্যাপ্লিকেশানসগুলো যে মানে ইন্টারনেট চালাবার যেসব অ্যাপ্লিকেশান মানে যেগুলো আমরা গুগল ক্রোম তারপর ফায়ার ফক্স এই যে জিনিসগুলোকে আমরা বুঝি নেটওয়ার্ক চালানোর যে আমি এই দেখো এদিকে দেখাচ্ছে যে গুগল ক্রোম এই এই যে অ্যাপ্লিকেশানগুলো এইগুলোকে আমরা বুঝবো না অ্যাপ্লিকেশান লেয়ার কথার অর্থ যে নেটওয়ার্ক প্রোটোকল যেগুলো মানে আমি নেটওয়ার্ক প্রোটোকলে বুঝিয়েছিলাম যে এইচ টি এইচ টি এস তারপরে এফটিপি এইগুলো হচ্ছে গিয়ে প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল তো সেই যে প্রোটোকল কলগুলো সেই প্রোটোকলগুলো আমরা ওই অ্যাপ্লিকেশান লেয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশানগুলোকে ইন্টারনেটের সাহায্যে যুক্ত করতে সাহায্য করবে তা কীরকম আমি ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব অ্যাপ্লিকেশান লেয়ার তার মধ্যে আমরা গুগল ক্রোম ফায়ার ফক্স আউটলুক স্কাইফ এই ধরনের যে অ্যাপ্লিকেশানগুলো ইন্টারনেট চালাবার সেই অ্যাপ্লিকেশানগুলোকে যদি আমরা ধরি তাহলে সেই অ্যাপ্লিকেশানগুলো বিভিন্ন ধরনের প্রোটোকলের ওপর ভিত্তি করে কাজ করে যেমন এইখানে এইচ টিপি টিপি এস এই ধরনের এছাড়াও যেমন আছে দেখো এইচটি টিপি এস এফ টিপি এন এস তারপর এফ এম টিপি ডিএইচসিপি এস এন এম পি এরকম আরও অনেক ধরনের প্রোটোকল হয় এগুলো সব একটা প্রোটোকল তো এই প্রোটোকলগুলো ওই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে ইন্টারনেট অ্যাক্সেস করবার সেই অ্যাক্সেস করবার সেই অ্যাপ্লিকেশনগুলোকে এই প্রোটোকলের মাধ্যমে যে লেয়ার কার্যকর করতে সাহায্য করে সেই লেয়ারকে আমরা অ্যাপ্লিকেশান লেয়ার বলবো তো এর মধ্যে কয়েকটা আমি এখানে দেখাচ্ছি এফ যেটা ফাইল ট্রান্সফার প্রোটোকল যেটা কিনা আমাদের মোবাইলের মা মোবাইলের সাহায্যে আমরা কম্পিউটারে ফাইলকে ট্রান্সফার করতে পারি তারপর ওয়েব সার্ফিং মানে আমরা জাস্ট ওয়েবে কোনো রকম ধরো সার্চ করছি এসব করছি গুগলের মধ্যে যেরকম করি সেগুলো এইচটিটিপি বা এইচটি টিভি স্ল্যাশেস দিয়ে করা হয় অ্যাট দ্য রেট অফ মানে ইমেল ইমেল সবসময় সার্ফ করতে গেলে এস এম টিপি ইউজ করা হয় ইমেলের যে কে অ্যাক্সেস করতে গেলে যে আমরা প্রোটোকল ইউজ করি তারপর ভার্চুয়াল টার্ম টার্মিনালসের জন্য টেলনেট ব্যবহার করা হয় তো এইগুলো এক একটা আছে এই ধরনের যে প্রোটোকলগুলো এই প্রোটোকলগুলো সব অ্যাপ্লিকেশান লেয়ারের মধ্যে পড়ে এবার আসছে প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডেটাগুলোকে নেয় ফার্স্টে মানে ফার্স্টে হয় অ্যাপ্লিকেশান লেয়ার মানে অ্যাপ্লিকেশানগুলোর মাধ্যমে আমার দেওয়া যে ডেটাটা সেন্ড যে তার থেকে ডেটাটা প্রেজেন্টেশন লেয়ারে যায় তো লেয়ার লেয়ারের ফার্স্ট কাজই হচ্ছে যে জিনিসগুলোকে ডিজিটাল বা ডিজিটাল কোডে বা বাইনারি কোডে কনভার্সন করা মানে যেমন ধরো আমি কিছু একটা ডিএফজি ইউ এই যেখানে একটা উদাহরণ দিচ্ছি এরকম ধরনের কিছু কোড বা কিছু আমি সেন্টেন্স আপলোড করলাম তো সেই সেন্টেন্সটাকে ফার্স্টই ওরা ডিজিটালে কনভার্ট করে ডিজিটাল বাইনারি কোডে কনভার্ট করে বাইনারি কোড যেমন অ্যাসকি কোড এরকম থেকে ইবিসিডিআইসি কোড এইগুলোতে কনভার্ট করে কনভার্ট করবার পর তার সেকেন্ড ফেজ হচ্ছে সেকেন্ড যে কাজ প্রেজেন্টেশন লেয়ারের সেটা হচ্ছে সেইগুলোকে কম্প্রেস করা মানে একটা একটা তথ্য অনেক ফুলে ফেঁপে একটা বড় জায়গা নিয়ে থাকে তো সেইগুলোকে ফার্স্টেই সে কমপ্রেস করে তো সেটাকে আমরা বলবো ডেটা কম্প্রেশান এই ডেটা কম্প্রেশন আবার দু ধরনের হয় একটা হয় লসি একটা লসলেস তো যেমন সাপোজ এখানে ফাইভ এমবির একটা যদি ফাইল হয় সেটাকে আমরা কমপ্রেস করে টু এমবির ফাইলে কনভার্ট করতে পারি তো এতে কি হয় যে অনেক তাড়াতাড়ি আপলোড হয় সময় বাঁচে ইত্যাদি টাইপের কাজ হয় তো এরপরে আসছে এনক্রিপশন এনক্রিপশন কথার মানে এটা এনক্রিপশন আবার একটা বড় জিনিস ইনক্রিপশান আর ডিক্রিপশান এই ধরনের কাজ হয় ডিক্রিপশনটা আবার একদম লাস্ট লেয়ারের আগের লেয়ারে হয় ব্যাপার হচ্ছে কি এখানে প্রাইভেসি প্রবলেম প্রাইভেসিকে আমরা প্রোটেকশন করবার জন্য এতগুলো স্টেপ ইউজ করে আমরা কোনো ডেটাকে একজন ইউজারের থেকে আরেকজন ইউজার বা একটা নোট থেকে আরেকটা নোটে ট্রান্সফার করতে পারি এনক্রিপশন কথাটা এখানে মানে হচ্ছে কি আমার ফার্স্ট ফার্স্ট তো অ্যাপ্লিকেশান লেয়ারের মাধ্যমে ডেটাগুলো প্রেজেন্টেশন লেয়ারে এলো তো তারপর সেটাকে আমরা বাইন্ডিতে কনভার্ট করলাম যেহেতু আমাদের লেখাগুলো যদি আমার যে লেখা যে ভাষাতেই থাক না কেন ইংলিশ হোক বা যে ভাষাতেই থাক না কেন সেগুলোকে যতক্ষণ আমরা বাইনারি ডিজিটে কনভার্ট না করছি ততক্ষণ অবধি ডিজিটালে ওই যে ডেটাটা কোনো রকম মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিনে কোনো পড়তে পারবে না মেশিন তো সেই কারণে সেই জিনিসটা ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতেও প্রবলেম হবে ট্রান্সফার হবে না অ্যাকচুয়ালি ডিজিটাল ডেটা ছাড়া তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে ট্রান্সলেশন করি তো ট্রান্সলেশানে কি হয় আমাদের যে নর্মাল ল্যাঙ্গুয়েজটা সেটা বাইনারি করে কনভার্ট হয় এরপর সেই বাইনারি কোডে কনভারশানের পর আমরা সেটা ডেটা কম্প্রেশান করি ডেটা কম্প্রেশানটা আবার কী জিনিস না ওই বাইনারি যে কোডটা আছে সেই বাইনারি কোডটা আরও কমপ্রেসড হয়ে আরও কম জায়গা নেয় এটা আবার দু ধরনেরভাবে করা যায় লসি এবং লসলেস কম্প্রেশানের পর সেটা এনক্রিপশন হয় কম্প্রেশানে একটা কি সুবিধা হয় না কম জায়গা নেয় ফার্স্ট অফ অল দ্বিতীয় এম কম নেয় তাতে আপলোডের সুবিধা হয় ইত্যাদি এবং যে রিসিভার যেখানে ডাউনলোড করবে তার ডাউনলোডেও সুবিধা হবে এরপর আসছে এনক্রিপশান এনক্রিপশান হচ্ছে সেই জিনিসটাকে এমনভাবে কোড ফর্মে কনভার্ট করে দেয় যাতে মাঝখানে কোনো কোনো কারণে ডেটা লিক হলে কোনো সাধারণভাবে সেই ডেটাটাকে যাতে এক্স্যাক্টলি সেই সেন্ডার মানে রিসিভার ছাড়া অন্য কেউ যাতে মাঝখান থেকে পড়তে না পারে মানে ডেটা প্রাইভেসি রক্ষা থাকে যাতে সেই কারণে এটাকে বলা এই কাজটা করা হয় যেমন এখানে দেখাচ্ছে একটা অ্যানিমেশন দিয়ে যে একজন সেন্ডার আছে সে একটা ডেটাকে সেন্ড করলো ক্লাউডে ক্লাউড হচ্ছে কি ইন্টারনেট এবার সেই ক্লাউড থেকে মানে মেন সার্ভার তো সেই ক্লাউড থেকে এবার একজন রিসিভার সেই ডেটাটা গ্রহণ করলো সাপোজ কোনো বিল টাকা ট্রান্সফার হলো সাপোজ তো মাঝখান থেকে কোনো কারণে সেটা লিক না হয় টাকাটা যেন অন্য কোনো অ্যাড্রেসে চলে না যায় সেই কারণে ডেটা এনক্রিপশানের প্রয়োজন হয়ে পড়ে তো এটাকে এটাকে এস এস এল যে ফুল ফর্মটা লেখা আছে দেখো এসএসএলের তো এই পদ্ধতিতে এই এনক্রিপশন করা হয় তো এনক্রিপ আবার এই জিনিসটাকে যখন সেন্টারের কাছে যাচ্ছে তখন সেটা ডিক্রিপশন হবে মানে তার উল্টোটা এনক্রিপশানের উল্টোটা এনক্রিপশান হচ্ছে ওটাকে এমনভাবে কনভার্ট করে যাতে ওটা কোনোভাবে পড়তে না পারে সেটাকে আবার নর্মাল বাইনারি কম্প্রেসড ফর্মে সেটাকে আবার ট্রান্সফার করে তাহলে মেন তিনটে ভাগ হলো ট্রান্সলেশন হ্যাঁ ট্রান্সলেশন ডেটা কম্প্রেশন অ্যান্ড এনক্রিপশন অর ডিক্রিপশন হয়ে গেল এ প্রেজেন্টেশন লেয়ার এবার আসছে সেশন লেয়ার তো সেশন লেয়ার একটা অদ্ভুত ব্যাপার বলছে যে এখানে যেটা উদাহরণটা দিয়েছে মজাদার বলছে যে সাপোজ তুমি বাড়িতে একটা পার্টি রাখছো সো পার্টিটাতে যে আলাদা আলাদা কিছু লোককে তুমি হায়ার করবে কিসের জন্য না পার্টিটা ঠিকঠাকভাবে ম্যানেজমেন্টের জন্য সাপোজ একজন খাবারের জন্য একজন সার্ভ করবে একজন সেরম লোককে রাখবে একজন হয়তো ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে এরকম এরকম আলাদা আলাদা কাজের দায়িত্বে আলাদা আলাদা লোককে হায়ার করবে সেরকমই সেশন লেট এখানে যেরকম দেখা যাচ্ছে একজন ঘর একজন পরিষ্কার করবে একজন দেয়াল রং করবে মানে সাজাবে বাড়িটাকে ইত্যাদি ইত্যাদি কাজ করবে একজন হাই হ্যালো করবে রিসেপশান করবে তো সেশন লেয়ার সেরকমই ইন্টারনেটের মধ্যে যখন দুটো ইন্টারনেটের মাধ্যমে যখন দুটো কম্পিউটার যুক্ত থাকছে তখন সেশন লেয়ারে সেই রকম কিছু সেরকম কিছু সিস্টেমকে হায়ার করা হয় যেমন এখানে যে এপিআইএস এনই এইগুলোকে হায়ার হায়ার করা হয় যারা সার্ভার থেকে কম্পিউটারের মধ্যে প্রপার অথেন্টিকেশান হচ্ছে কি না প্রপারলি ডেটাটা যাচ্ছে কি না প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারা ম্যানেজমেন্ট করে প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকে এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড মানে কি এক্স্যাক্টলি সেই ইউজার নেম এবং সেই পাসওয়ার্ড না দিলে তোমার অ্যাকাউন্টে লগ করতে পারবে না এই যে কাজটা প্রপারলি দেখাশোনা করে এটা একটা ডিজিটাল এজেন্ট থাকে সেটা একজনকে হায়ার করা থাকে এই কাজটা একজনের দায়িত্ব থাকে যে কে ওই জিনিসটা অথেন্টিকেশানটা এই যে অথেন্টিকেশান ও বা অথরাইজেশান যে সার্ভারের সাথে লিঙ্ক হচ্ছে মানে আমি এক কথাই বলতে চাইছি যে কম্পিউটারে তুমি একটা তোমার অ্যাকাউন্ট খুলতে চাইছো তো অ্যাকাউন্টটা তো তোমার কম্পিউটারে নেই অ্যাকাউন্টটা আছে মেন সার্ভারে এবার মেন সার্ভারে তোমার অ্যাকাউন্টের অথেন্টিকেশান কি না যে তুমি ওই লোকটা কি না যা তোমার একটা ইউজার নেম আছে একটা পাসওয়ার্ড আছে তুমি ইউজার নেম পাসওয়ার্ডটা বসালে এবার মাঝখানে কোনো একজন এজেন্ট থাকবে ডিজিটালি যে এজেন্ট ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তার সার্ভারে থাকা কোন ইউজার নেম এবং পাসওয়ার্ডের সাথে ম্যাচ খাচ্ছে সেইটা দেখিয়ে সেটা অবভিয়াসলি তোমার অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টটা তোমার সামনে প্রদর্শিত করবে এই যে কাজটা এটা একজন করে তো এই ধরনের একটা কাজ হয় এই বলছে হু আর ইউ নর্থ অর অ্যাক্সেস দিস পেজ মানে যদি তুমি ভুল পাসওয়ার্ড ওর ভুল ইউজার নেম দাও তো তাহলে অ্যাক্সেস করতে পারবে না তো এইটা হয়ে গেল মেন লেয়ারের কাজ যে অথেন্টিকেশানটাকে মেনটেন করে এইবারে এটা কিভাবে হয় বলছে কোনো একটা টেক্সট হ্যাঁ এবার ধরো অথেন্টিকেশন প্রুভ হয়ে গেল হয়ে যাবার পর এবার সাপোজ ফেসবুক ডট কম উদাহরণ দিয়েছে এখানে ফেসবুক ডট কমে তুমি একটা কোনো পোস্ট করছো তো সেই পোস্টটা যদি একটা টেক্সট বা ইমেজ হবে এইগুলোকে ওরা একটা প্যাকেট আকারে রাখে প্যাকেট মিনস তুমি যদি কোনো একটা চিঠি তোমার বন্ধুর বাড়িতে পাঠাও তাহলে তুমি একটা ওটা খামে করে বন্ধুর বাড়ির ঠিকানা লিখে বন্ধুর বাড়ির ইউজার নেম বা তার বাড়ির নাম লিখে সেই জিনিসটা পাঠাবে তবে যে তোমার চিঠি নিয়ে যাবে তো সে বুঝতে পারবে যে সেই চিঠিটা এক্স্যাক্টলি কার কাছে পৌঁছোতে হবে তো সেরকমই ইন্টারনেটে তুমি যখন কোনো পোস্ট করবে তোমার কম্পিউটার থেকে সেই পোস্টটা এক্স্যাক্টলি কোন অ্যাকাউন্টে পোস্ট হবে সেই যে মাঝখানে যে রাস্তাটা দূরত্বটা সেটাকে মেনটেন করে হচ্ছে সেশন লেয়ার এবং সেইগুলোকে এক একটা টেক্সট বা ইমেজ ডেটা প্যাকেট হিসাবে ব্যবহারগুলোকে ডেটা প্যাকেট বলা হয় পার্টিকুলার একটা জিনিস আপলোড করলে একটা ডেটা প্যাকেটের মধ্যে তোমার এগুলো রইলো সেই জিনিসটা ওই যে স্টেপগুলো যে আছে তোমার প্রেজেন্টেশন লেয়ার ওই স্টেপ অনুযায়ী ওটা সেশন লেয়ারের সাহায্যে ওই স্টেপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ ওটা ফেসবুক ডট কম অবধি পৌঁছতে পারে এবার এখানে আছে যেমন ওয়েব ব্রাউজার এখানে দেখাচ্ছে সার্ভারের মধ্যে সেশন ম্যানেজমেন্ট আছে তারা ব্রাউজারের মধ্যে ইমেজ টেক্সট এগুলোকে মেনটেন করে এবার আসছে ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার ঠিক সেশন লেয়ারের পরের লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার তো ট্রান্সপোর্ট লেয়ারের মেন তিনটে ভাগ আছে একটা সেগমেন্টেশন একটা ফ্লো কন্ট্রোল আর একটা এরোর কন্ট্রোল তো ব্যাপারটা কি সেগমেন্ট হচ্ছে ডেটা ইউনিট হিসাবে ভাগ থাকে মানে কি কীরকম ব্যাপারটা আমি এক্স্যাক্টলি বলছি একটা ফার্স্টে কোনো একটা ডেটা আছে তুমি একটা ডেটাকে আপলোড করতে চাইছো এইবার সেই ডেটাটা তিনটে সেগমেন্টে ডেটা সেগমেন্ট বা ডেটা ইউনিটে ভাগ করা হয় এগুলোকে সেগমেন্ট বলে একটা রিকোয়েস্ট পোর্টস পোর্ট হচ্ছে ধরো হোয়াটসঅ্যাপের একটা রিকোয়েস্ট হচ্ছে ধরো ফায়ারফক্স থেকে একটা রিকোয়েস্ট হচ্ছে তোমার ক্রোম ব্রাউজার থেকে তো সেইগুলো সব একসঙ্গে একটা ডেটা বলা হয় কিন্তু আলাদা আলাদা করে কোন কোন অ্যাপ্লিকেশান ইউজ করে সেই ডেটাগুলোকে আপলোড করা হচ্ছে সেগুলো আবার অ্যাপ্লিকেশান লেয়ারের মাধ্যমে কন্ট্রোল হয় কিন্তু সেইগুলোকে একটাকে ডেটা সেগমেন্ট বলা হয় ফার্স্ট যে ওদের কাজটা তো সেটা আমরা পড়তে যাচ্ছি ফ্লো কন্ট্রোল ফ্লো কন্ট্রোল কি সাপোজ তোমার সার্ভার তুমি একটা কম্পিউ তোমার ফোন বা কম্পিউটার থেকে তুমি একটা ডেটা রিকোয়েস্ট করেছো সাপোজ এই জিনিসটা আমি ডাউনলোড করতে চাই এখন সাপোজ তুমি ধরে রাখো সেইটা সার্ভার তোমাকে হানড্রেড এমবিপিএসের ডেটাটা পাঠাচ্ছে এখন মোবাইল কি একটা হানড্রেড এমবিপিএসের ডেটা নিতে পারে দিনই পারে না হয়তো ম্যাক্সিমাম টেন এমবিপিএসের ডেটা ডেটাটা নেওয়ার ক্ষমতা আছে তো হানড্রেড এমবিপিএসে আসছে এদিকে নিচ্ছে টেন এমবিপিএসে তাহলে তো উপচে পড়বে না যেমন জলের মতন একটা মোটা পাইপ দিয়ে হুড়ুর করে জল দিয়ে দিল তোমার ঘাড়িতে হয়তো অত জল ধারণ করবার কোনো জায়গাই নেই তো তাহলে তো জলটা উপচে পড়বে তো সেই রকম হয়ে গেলো কেসটা তো একটা বিরাট হাই স্পিডে ডেটাটা সার্ভার তোমাকে পাঠিয়ে দিচ্ছে অবভিয়াসলি কেননা সেটা একটা বড় কম্পিউটার কিন্তু সেই তো অত পরিমাণ এটা ফ্লোকে তো তোমার ধরে রাখার মতো ক্ষমতা ফোনের নেই তো তাহলে এটা কোনোদিনই সম্ভব নয় কিন্তু এই জিনিসটাকে তাহলে কি করতে একটা বাফারিং টাইপের জিনিস থাকতে হবে যে কিনা ওই ফ্লোটাকে যে ইন্টারনেটে যে ডেটা আসা যাওয়ার ফ্লোটা সেই ফ্লোটাকে মেনটেন করতে পারে তো সেই যে মেনটেন করবার কাজটা এই কাজটা হয়ে যাচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে তো সেম কেস উল্টো দিকেও হয় যেমন টেন এমইপিএসে কোনো একটা ডেটা সেন্ড করছো এদিকে ও রিসিভ করতে চাইছে আরও বেশি ডেটা তো সেক্ষেত্রেও একটা সিনক্রোনাইজেশনের প্রবলেম হতে পারে তো সেই প্রবলেমগুলোকে কে এক কথায় ফ্লো কন্ট্রোল বলা হয় যেগুলো কিনা ট্রান্সপোর্ট লেয়ারের অন্তর্গত আর এবার হচ্ছে এরর কন্ট্রোল আর এরর কন্ট্রোলে কী হয় এরার কন্ট্রোল একটা মারাত্মক জিনিস সাপোজ কোনো একটা ডেটার প্যাক মানে কোনো একটা ডেটা প্যাকেটের কিছু গ্রুপ তুমি একসঙ্গে ডাউনলোড করতে চেয়েছো মানে রিকোয়েস্ট করেছো সার্ভারকে এবার কোনো কারণে তোমার দুটো সাপোজ এখানে যেমন উদাহরণ দেখাচ্ছে তিনটে ডেটা প্যাকেট ছিল ডাউনলোড করার জন্য তোমার সাপোজ এক নম্বর আর তিন নম্বরটা ডাউনলোড হয়েছে এখন মাঝেরটা মিসিং তো তাহলে এখানে সিনক্রোনাইজেশনের প্রবলেম হয়ে গেল চেয়েছো তিনটে এসেছে দুটো তো কোনটা এক্স্যাক্টলি মিসিং এবং সেটার অ্যাড্রেস ঠিক সার্ভারে কোন জায়গায় আছে সেটাকে পুরোনায় রিকল করে এক্স্যাক্টলি সেই পার্টিকুলার ডেটাটাকে আবার আমার ঠিক জায়গায় ফিরিয়ে আনার যে কাজটা যে অটোমেটিক রিপিড রিকোয়েস্ট যেটাকে বলা হয় এই জিনিসটা এই কাজটা করে যেটাকে এর অর কন্ট্রোল বলে যে এর অর কন্ট্রোল হচ্ছে এরর ট্রান্সপোর্ট এর কাজ তো এই কাজটা করা হয় যে একে এরর কন্ট্রোল বলা হয় তো চেকসাম এমন একটা জিনিস চেকসাম কি করে ওই প্রত্যেকটা ডেটা ইউনিটের সাথে একটা করে ওই রকম চেকসাম এলিমেন্ট বলা হয় এগুলোকে যুক্ত করে পাঠানো হয় যে কিনা ওই রিপিট রিকোয়েস্টের সাথে পার্টিকুলার কোন ডেটাটা এসেছে এবং কোন ডেটা আসেনি সেটাকে একবার রিচেক করে তার ফলে এক্স্যাক্টলি কোন কোন ডেটা তুমি চেয়েছো সেগুলো যেন প্রত্যেকটা তোমার ডিভাইসে এসে মানে এসে স্টোর হয় সেই জিনিসটাকে এরা কনফার্ম করে তো ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকলসের মধ্যে কি কি পড়ছে না ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল যে টিসিপি টিসিপি আইপি যেটা বলা হয় ইউজার ডায়াগ্রাম প্রোটোকল বা ইউডিপি যেটা বলা হয় আচ্ছা সার্ভিসেস হচ্ছে কানেকশান ওরিয়েন্টেড ট্রান্সমিশন কানেকশান ট্রান্সমিশন এবার ইউডিপি আর টিসিবির মধ্যে একটা সুবিধা হচ্ছে টিসিবি অনেক স্লো চলে অ্যান্ড ইউডি ইউডিপি অনেক তাড়াতাড়ি কাজ করতে পারে এবার কিন্তু হ্যাঁ এখানে আবার একটা ব্যাপার আছে এক মিনিটে এটা দেখিয়ে নিই হ্যাঁ এটা হচ্ছে নো ফিডব্যাক আর এটা হচ্ছে উইদাউট ফিডব্যাক এটাই উইদাউট ফিডব্যাক এটা উইথ ফিডব্যাক মানে এখানে ব্যাপারটা গল্পটা হয়ে যাচ্ছে যে তুমি যদি কোনো একটা ফাইলকে অথেন্টিকলি এক্স্যাক্ট এক্স্যাক্টলি প্রপারলি তুমি সার্ভার থেকে নিজের কম্পিউটারে স্টোর করতে চাও তাহলে সেটা দুটো পদ্ধতিতে করা সম্ভব এক হচ্ছে ইউডিপি একটা টিসিপি তো ইউডিপির যেটা সুবিধা হচ্ছে সেটা অনেক ফাস্ট উইদাউট এনি অথেন্টিকেশান উইদাউট এনি ভেরিফিকেশান সে ফাইলটাকে ডাউনলোড করিয়ে দেয় মানে কি এর মধ্যে অনেক রকম ফেক কিছু এরও থাকতে পারে কোনো রকমের প্রবলেম থাকতে পারে কোনো ভাইরাস থাকতে পারে কোনো হ্যাকারের অ্যাটাক হতে পারে ডাইরেক্টলি ইউডিপির মাধ্যমে অনেক ফাস্ট আসতে পারে কিন্তু তার মধ্যে কোনো অথেন্টিকেশান থাকে না আর টিসিপি হচ্ছে অনেক বেশি স্লো কিন্তু অথেন্টিক এটা একদম এক্স্যাক্টলি প্রপার ফর্মে আসবে তো এক্সাম্পল কী বলছে বলছে যে এর মধ্যে ইউটিউবির মধ্যে যেটা নো ফিডব্যাক ওর মধ্যে কোনগুলো পড়ে মেনলি যেগুলো ভিডিও স্ট্রিমিংয়ে নেটফ্লিক্স থেকে বা অ্যামাজন থেকে ভিডিও চালিয়ে দেখছো বা ইউটিউব থেকে ভিডিও চালিয়ে দেখছো সেটা যেই মুহূর্তে যে সেগমেন্টে তুমি ভিডিওটা চালাচ্ছ সেই সেগমেন্টের ভিডিওটাই পার্টিকুলারলি হাই স্পিডে তোমার ডিভাইসে আসাটা প্রয়োজন নাহলে তুমি দেখতে পারবে না বা অনলাইনে তুমি কোনো গান শুনছো সেই গানটার ক্ষেত্রে ডাইরেক্টলি সেই মুহূর্তের ডেটাটা তোমার ফোনে বা কম্পিউটারে আসতে হবে তোমার ডিভাইসে তো সেই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা ইউডিপি ইউজ করবো যাতে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে আর যেহেতু পুরো মুভি বা পুরো গানটার কোনো অথেন্টিকেশন থাকছে না সেহেতু আমার কোনো প্রয়োজন হচ্ছে না সেহেতু আমার এই মুহূর্তে কোনো টোটাল ভিডিওটার কোনো প্রয়োজন নেই কিন্তু এ এর ক্ষেত্রে টিসিবির ক্ষেত্রে যেটা উইথ ফিডব্যাক এবং স্লো হয় সেটার ক্ষেত্রে মাস্ট কি হচ্ছে না পুরো ফাইলটাকে আমার ডাউনলোড করতে হয় যেমন সাপোজ কোনো পুরো সিনেমা একটা ডাউনলোড করছি বা ইমেলের মধ্যে কোনো মেলকে ডাউনলোড করছি যেমন ডব্লু ডব্লু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডব্লু ডবলু ডব্লু ডট এইগুলোর মাধ্যমে যে আমি পুরো কোনো ইমেজ ডাউনলোড করছি কোনো সং ডাউনলোড করছি তাহলে সেক্ষেত্রে পুরো ফাইলটা একসঙ্গে কোনো জিপ আকারে আমার ডিভাইসে সেভ হওয়ার দরকার তো সেক্ষেত্রে আমার অথেন্টিকেশান এবং ইয়ে মাস্ট তার কারণ হচ্ছে কি না এর মধ্যে যদি কোনো এরর থাকে তাহলে আমরা সেটাকে তাহলে সেই জিনিসটা কমপ্লিট হবে না তো তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের যে তিনটে বেসিক ইয়ে ভাগ থাকছে সেটা হয়ে গেল কি না সেগমেন্ট ফ্লো কন্ট্রোল আর এরর কন্ট্রোল আচ্ছা তো এইবার আসছে আমাদের নেটওয়ার্ক লেয়ার তো নেটওয়ার্ক লেয়ারে লেয়ারে বেসিক্যালি ধরনের ভাগ হয় তো একটা হয়ে গেল লজিক্যাল অ্যাড্রেসিং আর সেকেন্ডটা হয়ে গেল পাথ ডিটারমিনেশন তো লজিক্যাল অ্যাড্রেসিং কী জিনিসটা হচ্ছে না আমি ফার্স্টে এখানে দেখাই দেখ একটা জিনিস দেখিয়ে দিই এক মিনিট ইয়েস তো এই ছবিটার মধ্যে দুটো কম্পিউটার নেটওয়ার্ক আছে তো ফার্স্ট নেটওয়ার্কটারও এবার সবাই জানে যে রকম ডেটার প্রত্যেকটা ইন্টারনেটের ডেটার মধ্যে আইপি অ্যাড্রেস থাকে তো মেন যে ধরো সার্ভার আছে সেই সার্ভারটারও একটা আইপি অ্যাড্রেস আছে আর রিসিভার বা নোটগুলোর রিসিভার বা সেন্ডার যে নোটগুলো নোট কম্পিউটার সেগুলোর এক একটা নিজস্ব নিজস্ব আইপি অ্যাড্রেস আছে এখন কোনো একটা সেন্ডার ফেসবুক ডট কমকে রিকোয়েস্ট করলো যে আমার দু অন্য কোনো আর একটা ইউজারকে আমি এই ডেটাগুলোকে সেন্ড করতে চাই তো তখন সেই রিকোয়েস্টটা ফার্স্টে ফেসবুক সার্ভারের কাছে পৌঁছবে ফেসবুক সার্ভার কি করবে না যে সেন্ডার তার আইপি অ্যাড্রেসটা নেবে তার ডেটাটা নেবে এবং যে রিসিভার তার আইপি অ্যাড্রেসটা নেবে নিয়ে একটা ডেটা প্যাকেট বানাবে দিস ইজ দ্য ডেটা প্যাকেট এবার এই ডেটা প্যাকেটটাকে এবার এক্স্যাক্টলি কোন কম্পিউটার সেইটা রিকোয়েস্ট করছে এবং কোন কম্পিউটারে সেটা যাবে সেই এক্স্যাক্টলি সেই কম্পিউটারে সেটাকে সেন্ড করবে আচ্ছা এই হয়ে গেলো ফার্স্ট স্টেপ ফার্স্টের যে ভাগটা এবার আসছে পাথর ডিটার্মিনেশান বলছে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে ইন্টারনেটে বিভিন্ন পথে যুক্ত থাকতে পারে তো কোন পাথটা ভালো ওপরের পাথটা না নিচের পাথটা কোন পাথটা এক্স্যাক্টলি সুইটেবল ফর দিস টাইপ অফ ডেটা ট্রান্সমিশন তো এই যে পাথ ডিটারমিনেশন স্টেপটা এ করে কি না বেস তোমার বেস্ট যে ডেটা পথ ডেটা যাওয়ার যে পথটা সেই পথটা এ ডিসাইড করে এখানে তিন ধরনের পথ দেখাচ্ছে এই তিন ধরনের পথের মাধ্যমে আমরা ডেটাকে ট্রান্সফার করতে পারি তো এবার ওয়েসাই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার পড়ে আছে তো ডেটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে ডেটা প্যাকেটসগুলোকে নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ারে ফার্স্ট গ্রহণ করে তারপর লজিক্যাল অ্যাড্রেসিং বা নেটওয়ার্ক লেয়ারের মাধ্যমে সেই জিনিসটা আইপি সেগমেন্ট হিসাবে ওয়ান আইপি টু অ্যানাদার আইপি ট্রান্সফার করে এখন সেটা প্রথম পদ দিয়ে যাবে না দ্বিতীয় পদ দিয়ে যাবে সেই জিনিসটা সেইখানে তোমার ডিসাইড করা হয় আর এই কাজগুলোর জন্য এই ধরনের এখানে যে ল্যান্ড কার্ডের ছবি দেখাচ্ছে আমাদের প্রত্যেকের কম্পিউটার পেছনে এই ধরনের ল্যান্ড কার্ড অলরেডি মাদার বোর্ডের সাথে কানেক্টেড থাকে তো মাদার এই ল্যান্ড পোর্ট যুক্ত থাকে এবং কোন একটা আইপি আর একটা আইপির সাথে কী হিসাবে যুক্ত হবে সেটা এই ড্রাইভারের মাধ্যমে ডিসাইড করা হয় তো এই হয়ে গেলো ডেটা লিংক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার হচ্ছে এক্স্যাক্ট যে লাস্ট লেয়ারটা যার মাধ্যমে আমরা ফিজিক্যালি সেই ডেটাটাকে আমরা আলটিমেটলি রিসিভ করতে পারি তো এই হয়ে গেলো সাতটা ওয়েস আই মডেলের ভাগ ফার্স্ট হয়ে গেল অ্যাপ্লিকেশন লেয়ার তারপর প্রেজেন্টেশন লেয়ার সেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ার ডেটা লিঙ্ক লেয়ার অ্যান্ড ফিজিক্যাল লেয়ার তো আরেকবার করে বলে দিই না অ্যাপ্লিকেশান লেয়ার হচ্ছে যে অ্যাপ্লিকেশানগুলো ডেটাকে ট্রান্সমিট করতে সাহায্য করবে বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে সেই ডেটাটাকে নিয়ে সিকিউরিটি রিজনকে মাথায় রেখে পরপর স্টেপ বাই স্টেপ সেই অ্যাপ্লিকেশন লেয়ারের থেকে নেওয়া ডেটাগুলোকে কিভাবে সেশন লেয়ারের কাছে পৌঁছবে সেই জিনিসটা নিয়ে মাথা ঘামাবে সেশান লেয়ারের কাজ হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা পার্টগুলোকে আলাদা আলাদা সফটওয়্যারের মাধ্যমে আলাদা আলাদা ইন্টেলিজেন্সির মাধ্যমে যারাকে ওই যে বললাম যে পার্টিতে হায়ার করা থাকে তো সেই আলাদা আলাদা ইন্টেলিজেন্সির মাধ্যমে আলাদা আলাদা কাজগুলোকে দেখাশোনা করবে বা ম্যানেজমেন্ট করবে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে ট্রান্সপোর্টেশনকে মেনটেন করবে নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে প্রপার আইপি অ্যাড্রেস অনুযায়ী এক ট্রান্সপোর্ট লেয়ার থেকে এক্স্যাক্ট কোন কম্পিউটার থেকে কোন লেয়ারে কোন কম্পিউটার থেকে কোন কম্পিউটারে পার্টিকুলার ডেটাটা যাচ্ছে সেটা ট্রান্সপোর্ট লেয়ারের সাহায্য নিয়ে সেই কাজটাকে সম্পাদনা করবে ডেটা লিঙ্ক এই ডেটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে এক্স্যাক্ট লিঙ্ক টু আরেকটা এক্স্যাক্ট লিঙ্ক সম্পূর্ণভাবে সঠিকভাবে কানেকশান হচ্ছে কি না সেটা দেখবে আর ফিজিক্যাল লেয়ারের কাছে আলটিমেটলি আমরা সেই ডেটাটাকে ট্রান্সফার করবার পর ফিজিক্যালি ডেটাটার সাথে ইন্টারাকশান করতে পারছি কিনা সেই জিনিসটাকে ম্যানেজমেন্ট করা এই হয়ে গেল টোটাল ওয়েসআই মডেলের সাতটা যে ভাগ আছে মোটামুটি এই চ্যাপ্টারটা এখানে তো শেষ হয়ে যাচ্ছে আর এর পরের চ্যাপ্টারটা আমরা নেক্সট ভিডিওতে শুরু করব আর এই ভিডিওর নিচে আমি ড্রেসক্রিপশানে কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো এই ওয়েসআ মডেলের চ্যাপ্টার থেকে অ্যান্ড থা সেকেন্ড চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো সেকেন্ড চ্যাপ্টার অ্যান্ড থার্ড চ্যাপ্টারে যে কোয়েশনগুলো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেবো আমাকে অ্যান্সার করে দেখাতে হবে ওকে বাই